প্রিয় দেশবাসী আজকে একাশি জনের জীবন গিয়েছে একাশি জন মৃত্যুবরণ করেছে এই একাশি জনের ভিতরে দশ জন শহীদ হয়েছে আর একাত্তর জন ফিনারে জাহান্নামা খালেদিন হয়েছে ফিনআরে জাহান্নামা খালিদিন আমি কাদেরকে বলছি যারা বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করে ভারতের পেক্রিস্টানে বাংলাদেশে মুসলমান হত্যা বাংলাদেশের মানুষ হত্যা মানুষ খুন গুমের সাথে যারা জড়িত তারা ফিনারে আরে জাহান্নামা খালিদিন ওই একাত্তর জন হল পুলিশ লীগ ওই একাত্তর জন হলো ছাত্রলীগ ওই একাত্তর জন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আর জন আমাদের সন্তান শহীদ হয়েছে আজকে তাই একাশির মধ্যে জন আমাদের শহীদ আর একাত্তর জন বিনারে জাহান্নামা খালেদিন আমরা করতে পেরেছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলছি কারণ আপনারা আমরা জানি যে আপনারা মিষ্টি নিয়ে এখন ব্যস্ত আছেন যে মিষ্টির দোকানে হয়তোবা মিষ্টি অর্ডার করে রাখতেছেন যে কিছুক্ষণের ভিতরে বা আগামী কয়েক ঘন্টার ভিতরে বা আগামী কয়েক দিনের ভিতরে আপনারা মিষ্টি বিতরণ করবেন এই কিনারে জাহান্নামা খালিদিনদের উদ্দেশ্যে আমি প্রিয় দেশবাসীকে বলছি যে মাস টু ঢাকা ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখ করা হয়েছে তার মানে আগামীকাল এখন বাংলাদেশে রাত হয়ে গিয়েছে আপনারা ফজরের নামাজ পরেই ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রোয়ানা করবেন যেখানে পুলিশ লীগ ছাত্রলীগ পাবেন সেখানেই সকালের নাস্তা সেরে ফেলবেন কীভাবে নাস্তাটা করবেন আপনাদেরকে আর ব্যঙ্গে বলতে হবে না নিচের অংশ শেষ করে দিবেন উপরের মাথাটা ঠিক রাখবেন যাতে করে সে সারাটা জীবন সেটা অনুভব করতে পারে যে দুই সালে ওরা আমাদের সন্তানদেরকে হত্যা করেছিল ওরা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল আমাদের বোনদের ইজ্জত হরণ করেছিল আমাদের বোনদেরকে পর্যন্ত শাহাদত বরণ করতে হয়েছিল আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কুলাঙ্গাররা আমাদের বোনদেরকে উত্তপ্ত করছে বিভিন্ন জায়গায় আমাদের বোনদের সাথে যে অশ্লীল খারাপ ব্যবহার করছে তাদের ঠিকানাগুলা অ্যাড্রেসগুলো আপনারা নোটের বোতে রেখে দিবেন এটা স্বাধীন বাংলাদেশ ইনশাআল্লাহ যেই কোনো মুহূর্তে হবে এর মাঝে একটু গুড নিউজ শুভ সংবাদ আপনাদেরকে শোনাচ্ছি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ফ্রান্সের অলিম্পিক অনুষ্ঠান উদ্বোধনে এসেছিলেন এবং উনি জাতিসংঘের স্থায়ী কমিটির উনি একজন উপদেষ্টা তাই উনাকে সেখানে যে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের জবাব উনি দিয়েছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ এখন রণক্ষেত্র চলছে এবং আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে আজ রাতেই কিছুক্ষণের মধ্যে উনি ঢাকা ল্যান্ড করবেন এবং ঢাকা ল্যান্ড করার ভিতরে একটি শুভ আবাস আমি পেয়েছি সেই আবাসটি হলো সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের দায়িত্ব নিবে না শেখ হাসিনার পরে যে কোনো একজন বেসমারিক মানুষ দায়িত্ব নেবেন সেটা হতে পারে নাম্বার ওয়ানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের জন্য তিন মাস ছয় মাস বা এক বছরের জন্য যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে পারি সেনাবাহিনী শান্তি রক্ষার জন্য মানুষের যাতে করে বিশৃঙ্খলা তৈয়ার না হয় সেই জন্য কাজ করবে পিছনে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি প্রধান উপদেষ্টা হয় এবং আমাদের দেশপ্রেমী তরুণদের মধ্য থেকে বিভিন্ন অবদেষ্টার দায়িত্ব পালন করবে এই আশাটুকু আপনাদের কাছে আমি এই মুহূর্তের বেকিং নিউজে ব্যক্ত করে করতে চাচ্ছি এবং আমার এই আশার ভিতরে আপনাদের মতামত দিবেন আপনারা কমেন্টস করে লিখবেন যে আমি যা এখন বললাম যাদেরকে পিন আরে জাহান্নামা কালিদিন বললাম কতটুকু সঠিক বলেছি কতটুকু ভুল বলেছি আপনাদের কমেন্সে দেখব ইনশাআল্লাহ